আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি একমতো ভালো আছি। তো আমি শুধু আজকে একটা কারি রান্না করব। আমি হাঁড়ি বসাই দিছি, আর একটা মাছ রান্না করব আর আইড় মাছ রান্না করব। তো আমি মাছগুলা হলুদ লবণ দিয়ে, এই যে আইড় মাছ আমি এখন ভাজি করবার জন্য বসাই দিছি, ফান তেলও বসাই দিছি। এই মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক, তারপর আমি বাগারটা বসিয়ে দেব। আর মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। একটাই কারি রান্না করতেছি, বৌমা দুইটা রান্না করে ফেলেছিল, তো ভাবলাম না একটু মাছ রান্না করে ফেলি। এই যে আস্তে আস্তে হোক, এটা এত বড় আইড় না, মিডিয়াম সাইজের। এই মাছগুলা ভাজা ভাজা হোক, আমি এই বাগারটা বসাই দেই। আমি তেল হাঁড়িতে দিয়ে দিয়েছি, এখন আমি একটু জিরা দিব, আর একটু মৌরি দিব, আর রসুন দিব। এই যে অল্প একটু জিরা দিচ্ছি, বিসমিল্লাহ। অল্প একটু মুড়িও দিয়ে দিচ্ছি। একটু রসুন দিয়ে দিচ্ছি। শুধু একটা মাছ রান্ধবো বলে ভাবছি, আছে তরকারি। তিনটা আলু, মিডিয়াম সাইজের তিনটা আলু দিয়ে দিয়েছি, কেটে ফেলেছি লম্বা লম্বা করে, আর দুইটা টমেটো। এখন আমার এই রসুনগুলো লাল লাল হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, এত পেঁয়াজ দিব না, এতগুলো রেখে দিচ্ছি। বড় একটা আনিয়ন এখানে, আর এখন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ। আর হলুদও দিয়ে দিচ্ছি। হলুদ আমি মাছের মধ্যে অনেকটা দিচ্ছি, তাই কারির মধ্যে একটু কম দিচ্ছি, আধা চামচের মতো দিলাম। মাছগুলো এত বেশি বেশি ভাজবো না, আমার পায়ের মধ্যে হঠাৎ জানি না কি হয়েছে, আমার রাইট লেগের মধ্যে এত ব্যথা করতেছে দুদিন থেকে। এই আমার পেঁয়াজগুলা হাফ কুক হয়ে গেছে, আমি এখন কারি পাউডার গুলা দিয়ে দিব। আমি হলুদ তো দিয়ে দিয়েছি, কারি পাউডার দিচ্ছি এক চামচ, আর মরিচ দিব এক চামচ। এই যে একটু বেশি দিচ্ছি, আর ধনিয়া দিচ্ছি ভর্তি করে এক চামচ, জিরা অল্প দিব, বেশি দিব না, আমরা মাছের মধ্যে একটু কম জিরা খাই। হাফ চামচ দিছি,
মশলাটা পুড়ে যাবে বলে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আলুগুলা ঢেলে দিব। আর আজকে তেজপাতা দিচ্ছি না, টমেটো দিব তো তাই। এই আলুটাও দিয়ে দিচ্ছি, এখানে 3টে আলু আছে মিডিয়াম সাইজে, মাছও অনেকটা। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি বেশি বাঁচতেছি না, একদম কড়া করে বাঁচতেছি না, হাফ হাফের মতো করতেছি। এখন আমি আলুগুলা নেড়ে দেই। এরকম একদিন আপনারা ওরা দেখে দেখবেন, ভালো লাগবে। আমি টমেটোটাও এখন দিয়ে দিচ্ছি, যে দুইটা টমেটো আছে এখানে, একটু নাড়াচাড়া করে মাছ দিয়ে পানি ঝোল দিয়ে দিব, পাতলা ঝোল, একটু পাতলা করে রাঁধবো এটা। হয়ে গেছে আমার মাছ তাজা, এই দেখুন, একটু বেশি বড় বড় টুকরা দেই নাই, মিডিয়াম সাইজের মতো করেছি। আমার আলুগুলা ভাজা ভাজা হচ্ছে, আরো একটু ভাজি ভেজে নেই, তারপর আমি ঝোল দিয়ে দিব।
এই যে আমি জল দিচ্ছি, আরো একটু দিব, মাছগুলা ঢেলে দেই, তারপর আমি এটা একটু পাতলা ঝোল হবে, আর মাছ দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা ঝোল, মাছ হয়তো বেশি দিয়ে দিয়েছি। জানি না কোথাও ব্যথা পেলাম কিনা, এটা বুঝছি না, শুধু বেদনা করতেছে এরা রাইট লেগে আমার। এই দেখুন একটু একটু পাতলা ঝোলের মতো করেছি, আলু তো গলবে অনেক, একটু 10-15 মিনিট লাগবে এটা জাল হতে হতে। ঢেকে দিচ্ছি, এখন শুধু ধনে পাতা দিব নামাবার সময়। আজকে একটু রোদ উঠেছে, সামারের মতো লাগতেছে, দেখি আরো 2-3 দিন তারপর আমরা গার্ডেন শুরু করে দেব। এই যে আমার তরকারি গুলাতে বলক আসছে, চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন, আমি আর দেই নাই, আমি পরিমাণ মতো এই শুকনা মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। আছে আরো 2টা কারি, এই যে বৌমার রাঁধছে, ভাবলাম আমি একটা ফিশ রান্না করে দেখাই আমার ভাই বোনদেরকে। মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিচ্ছি, এই আমি ধনে পাতাও দিচ্ছি, এখন দিচ্ছি কিছু আর নামাবার সময় দিব আরো কিছু, একটু বেশি দিলে মজা হয়, আর মাছের মধ্যে আলু দিয়ে টমেটো দিয়ে খেতে খুবই মজা। আপনারাও এইভাবে রান্না করে একদিন খাবেন। হোক আরো 10-15 মিনিট এগুলো এইভাবে আস্তে আস্তে হোক। কালারটা খুব সুন্দর আসছে দেখছেন।
এটা আরো একটু হোক, আরো 10-15 মিনিট হবে, তারপর আমি নামিয়ে নেব। আস্তে আস্তে আলুগুলা সিদ্ধ হোক। তো দেখলেন তো, সহজভাবে বসিয়ে দিলাম কারিটা। একটাই কারি রাতবার ছিল আজকে আমার, মাছটা। বৌমা চিকেন রান্না করেছে, সবজি রান্না করেছে, আমি ভাবলাম একটা মাছ রান্না করে ফেলি। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন সবাইকে, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য। তাহলে আসি আজকে এই পর্যন্ত, তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো আজকে এতটুকুই দেখাবার ছিল, আসি। আসসালামু আলাইকুম।